নির্বাচন। 1954 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সর্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে, ফলে জনগণ ব্যালটের মাধ্যমে মুসলিম লীগকে নির্ভয়ে প্রত্যাখ্যান করার সুযোগ পেয়েছে। সামনাসামনি হলে তো এটা নির্ভয়ে করা যেত না, যেহেতু ব্যালটের মাধ্যমে সেহেতু নির্ভয়ে প্রত্যাখ্যান করার সুযোগ হয়েছিল মুসলিম লীগকে, এবং যুক্তফ্রন্টকে বিজয় লাভ করার একটা বিরাট সুযোগ হয়েছিল, সেটা ওপেন মতামত তারা জানিয়ে দিয়েছে। ফলে এই 10টা কারণেই মুসলিম লীগ পরাজয়ের এবং যুক্তফ্রন্ট বিজয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তারপরে আমরা আসব, যুক্তফ্রন্ট যেহেতু বিজয় লাভ করলো, যুক্তফ্রন্টের দলগুলোর কথা তো মনে আছে তোমার, যে আওয়ামী মুসলিম লীগ, তারপরে গণতন্ত্রী দল, তারপরে ডেমোক্রেটিক পার্টি, সরি ইয়া কী ওর নাম, খেলাফতের আফগানি ইত্যাদি দলগুলো একত্রিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করেছিল, আর এক পাশে ছিল মুসলিম লীগ। তো মুসলিম লীগের তো চরম পরাজয় ঘটলো, 9টা আসন পেল আর যুক্তফ্রন্ট পেল 223টা। স্বাভাবিকভাবে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করবে, আর যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠনও করলো। 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করলো। মন্ত্রিসভাতে শেরে বাংলা একে ফজলুল হক হলেন মুখ্যমন্ত্রী। প্রদেশ যখন যুক্তরাষ্ট্র থাকে, যখন কোনো রাষ্ট্র যুক্তরাষ্ট্র থাকে, প্রদেশের প্রধানমন্ত্রীকে বলা হয় মুখ্যমন্ত্রী। যেমন ইন্ডিয়াতে তোমার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদি, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার তারপরে আমরা আসি যুক্তফ্রন্ট নির্বাচনে। যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা, যুক্তফ্রন্ট নির্বাচন তো করলাম, আমরা এখন করব যুক্তফ্রন্ট মন্ত্রিসভা। যা বলছিলাম যে যুক্তরাষ্ট্র যখন হয়, তখন প্রদেশে যিনি প্রধান থাকেন তার পদবি থাকে মুখ্যমন্ত্রী হিসাবে, আর কেন্দ্রের প্রধান যিনি থাকেন তিনি হবেন প্রধানমন্ত্রী। যেমন পাশের দেশ ইন্ডিয়া দেখো, ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর প্রদেশের যে মন্ত্রী প্রধান তার পদবি হচ্ছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখানেও সেই ঘটনা যে যুক্তফ্রন্ট নির্বাচনে যিনি প্রধান হবেন প্রদেশে তার পদবি হবে মুখ্যমন্ত্রী। তো 1954 সালে যুক্তফ্রন্ট যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলো, তাই যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন করলো, আর মন্ত্রিসভার প্রধান বা মুখ্যমন্ত্রী হলেন সর্বসম্মতিক্রমে শেরে বাংলা একে ফজলুল হক। সেই সময়কার পূর্ব বাংলার গভর্নর চৌধুরী খালিকুজ্জামান 25 মার্চ শেরে বাংলা একে ফজলুল হকের মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। 54 সালের 30 এপ্রিল শেরে বাংলা একে ফজলুল হক প্রথমে 4 সদস্য বিশিষ্ট পূর্ব বাংলা প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন। এরা হলেন, তিনি নিজে মুখ্যমন্ত্রী এবং অন্য 3 জন হলেন আবু হোসেন সরকার, আশরাফউদ্দিন চৌধুরী এবং সৈয়দ আজিজুল হক নান্নামিয়া। এদের মধ্যে আশরাফউদ্দিন চৌধুরী ছিলেন নিজামে ইসলামী এবং বাকি দুজন তার নিজ দল কৃষক শ্রমিক পার্টি। মন্ত্রিসভা গঠন নিয়ে আওয়ামী লীগ ও যুক্তফ্রন্ট অন্য অন্য শরিক দলের সাথে শেরে বাংলার মতানৈক্য সৃষ্টি হয়। অবশেষে যুক্তফ্রন্ট মূল দল আওয়ামী লীগের 7 জন এবং কৃষক শ্রমিক পার্টির আরও 3 জন সদস্য নিয়ে 15ই মে তিনি বর্ধিত মন্ত্রিসভা গঠন করেন। এবং এই মন্ত্রিসভার সদস্যরা কে তা আমি তোমাদেরকে একটু বলে নিই সংক্ষেপে। মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক হলেন মুখ্যমন্ত্রী, আবু হোসেন সরকার হলেন অর্থমন্ত্রী, আতাউর রহমান খান খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী, আবুল মনসুর আহমেদ জনস্বাস্থ্য মন্ত্রী, কবিরুদ্দিন চৌধুরী বিচার ও আইন মন্ত্রী, সৈয়দ আজিজুল হক শিক্ষা ও রেজিস্ট্রেশন মন্ত্রী, আব্দুল সালাম খান শিল্প ও শ্রম মন্ত্রী, শেখ মুজিবুর রহমান কৃষিঋণ সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী, আব্দুল লতিফ বিশ্বাস রাজস্ব ভূমি সংস্কার মন্ত্রী, মোয়াজ্জেম হোসেন স্টেট অ্যাকুইজিশন মন্ত্রী, রেজ্জাকুল হায়দার চৌধুরী স্বাস্থ্য ও কারা মন্ত্রী, ইউসুফ আলী চৌধুরী কৃষি ও বন মন্ত্রী, আশরাফ আলী চৌধুরী সড়ক ও গৃহ নির্মাণ মন্ত্রী, হাশিমউদ্দিন আহমেদ ছিলেন বাণিজ্য ও বিদ্যুৎ উন্নয়ন মন্ত্রী।
শেরেবাংলা এতে ফজলুল হকের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা এবং বর্ধমান হাউসকে বাংলা একাডেমি করার প্রস্তাব গ্রহণ ও অনুমোদন করে। যুক্তফ্রন্টের মূল লক্ষ্য ছিল আসলে স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন মানে নিজেদের শাসন বা স্বশাসন। কেন্দ্র অবশ্যই এখানে হস্তক্ষেপ করবে, তবে খুব কম বিষয়ে, দেশ রক্ষা, পররাষ্ট্র ইত্যাদি, আর বাকি সমস্ত বিষয়ে শাসন পরিচালনা করবেন প্রাদেশিক নির্বাচিত মন্ত্রীগণ বা মন্ত্রিসভা। আমাদের যুক্তফ্রন্টের মূল লক্ষ্যই ছিল প্রদেশে নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। বিশেষ করে যুক্তফ্রন্টের মূল ও বড় শরিক দল আওয়ামী লীগ প্রাণের দাবি ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন অর্জন। শুরু থেকেই পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্টের বিপুল বিজয়কে সহজভাবে মেনে নিতে পারেনি, চরম অপমান তারা হয়েছে এই বিজয়কে তারা কোনোভাবেই মেনে নিতে পায়নি। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গৃহীত কার্যক্রম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে শঙ্কিত করে তোলে, তারা ভীত হয়ে যায়, কেননা বাঙালিদের স্বায়ত্তশাসন আন্দোলনকে তারা কখনোই সুনজরে দেখেনি। এই জন্য তারা প্রথম থেকেই সরকারকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্রে সক্রিয় ছিল। 54 সালের 14ই মে পাকিস্তান সরকারের গোপন ইঙ্গিতে নারায়ণগঞ্জের আদমজি জুট মিলে ও চন্দ্রঘোনার কর্ণফুলি কাগজ কলে বাঙালি অবাঙালি শ্রমিকদের মধ্যে দাঙ্গা পাঠিয়ে দেয়। ওই ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রোলসের মধ্যে মতো, মানে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে একটা দাঙ্গা পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাঙালি অবাঙালি ওয়ার্ডারদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা হয়, ওয়ার্ডেনদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা হয়। এই জন্য অন্যায়ভাবে যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে দায়ী করা হয়, তারা দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে সরকারের ব্যর্থতা প্রমাণের জন্য। সবশেষ শেরেবাংলায় একে ফজলুল হকের বিরুদ্ধে ভারতের চর ও দেশদ্রোহিতার অভিযোগ উত্থাপন করে। এভাবে একের পর এক ষড়যন্ত্রের ফলে 54 সালের 29 মে পূর্ববঙ্গের 99 ক ধারা জারি করে গভর্নরের শাসন প্রতিষ্ঠা এবং 1954 সালের মে মাসে কুচুকরি গভর্নর জেনারেল গোরাম মোহাম্মদ সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় শেরেবাংলায় একে ফজলুল হকের যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে ভেঙে দেয়। তারপরে আমাদের সম্পূর্ণ অন্যায়ভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ওরা ভেঙে দিল। প্রাসাদ ষড়যন্ত্র এবং যুক্তফ্রন্ট এবং এর জন্য দায়ী প্রাসাদ ষড়যন্ত্র এবং যুক্তফ্রন্টের অন্তঃকলহ, সরকার অর্থাৎ নিজেদের মধ্যেই কলহ। সরকার গঠনের মাত্র 2 মাসের মধ্যেই ষড়যন্ত্রের শিকার হয় যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে ক্ষমতা হারাতে হয়। সরকার গঠন করার মাত্র 2 মাসের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের মন্ত্রিসভাকে ক্ষমতা হারাতে হয়। এরপর চৌধুরী খালিকুজ্জামানের পরিবর্তে পূর্ব বাংলার গভর্নর হন কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল অবসর ইস্কান্দার মির্জা। গভর্নর নিযুক্ত হয়ে তিনি শেরেবাংলাকে ফজলুল হককে তার নিজ গৃহে নজরবন্দি করে রাখেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অন্যতম প্রভাবশালী সদস্য পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান সহ আরও অনেক প্রগতিশীল যুক্তফ্রন্ট নেতাকর্মীকে গভর্নর ইস্কান্দার মির্জা কারারুদ্ধ করেন এবং প্রেস সেন্সরশিপ জারি করেন। দেখো, ওই কাগজপত্রের উপর সেন্সরশিপ জারি করেন, অর্থাৎ যা ইচ্ছে স্বাধীনভাবে লিখতে পারবে না, সম্পূর্ণ সরকারের মতামত নিয়েই তারপরে কাগজ অর্থাৎ সংবাদগুলো প্রকাশ করতে হবে। আর এই ইস্কান্দার মির্জার যে নামটা শুনলাম, এই ইস্কান্দার মির্জাই কিন্তু পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন। তোমরা জানো যে আইয়ুব খান, আসলে আইয়ুব খান না, আইয়ুব খানের কাঁধে হাত কাঁধে ভর দিয়ে ইস্কান্দার মির্জাই 1958 সালে সামরিক শাসন জারি করেন। পরে আমরা সেটা পড়াবো অথবা তোমাদের জানিয়ে দিচ্ছি আগে যে ইস্কান্দার মির্জাই কিন্তু পাকিস্তানের সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন। যদিও সামরিক শাসন টিকে নাই, মাত্র 2 বছরের মাথায় আইয়ুব খান তাকে কী বলে ওটাকে বনবাসের বা দেশান্তর করতে বাধ্য করে এবং ক্ষমতা সম্পূর্ণরূপে নিয়ে নেয় আইয়ুব খান। তো কাগজপত্রের উপর অর্থাৎ খবরের কাগজ, সংবাদপত্র ইত্যাদির উপর সেন্সরশিপ জারি করে। 1955 সালের 25 অক্টোবর গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ গণপরিষদ ভেঙে দেন। এরপর বগুড়ার মোহাম্মদ আলীর নেতৃত্বে পাকিস্তানের একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, 1954 সালের 20 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বগুড়ার মোহাম্মদ আলীর মন্ত্রিসভায় আইন মন্ত্রীর পদ গ্রহণ করলে যুক্ত ফ্রন্টের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, ফলে শুরু হয় এক ভিন্ন ষড়যন্ত্র। শেরেবাংলা একটি ফজলুল হক যুক্ত ফ্রন্টের নীতি আদর্শ বিসর্জন দিয়ে বগুড়ার মোহাম্মদ আলীর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে, ফলে তার কৃষক শ্রমিক পার্টির সহায়তা সমর্থনে প্রাক্তন আমলা চৌধুরী মোহাম্মদ আলী 1955 সালের 11 আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। শেরেবাংলা একে ফজলুল হক এই মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হন। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী বিরোধী দলের নেতা নির্বাচিত হন। একে ফজলুল হকের সাথে এই রাজনৈতিক আঘাতের ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে ওঠা হয়ে চৌধুরী মোহাম্মদ আলী গণতান্ত্রিক রীতিনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যুক্তফ্রন্টের সংখ্যালঘু অংশের নেতা শেরেবাংলার প্রিয়পাত্র আবু হোসেন সরকারকে 1955 সালের 6 জুন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নিয়োগ করেন। অর্থাৎ নিজেদের মধ্যে সোহরাওয়ার্দী এবং শেরেবাংলার মধ্যেও কিছুদিনের জন্য মানে কলহ বেঁধেছিল। এটাও যুক্তফ্রন্টের যে মন্ত্রী যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে যাওয়ার অন্যতম একটা কারণ। পাকিস্তান সরকার গোষ্ঠী তো আছেই, তারপরে আমাদের পুরো পাকিস্তানের মধ্যেও ক্ষমতা নিয়ে একটা কলহর সৃষ্টি হয়, যার ফলে তোমার যুক্তফ্রন্ট ভেঙে যায়, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে যায়। যাই হোক, অথচ এ সময় পুরবঙ্গ আইন পরিষদে যুক্তফ্রন্টের বৃহত্তম শরিক দল আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সুকৌশলে বঞ্চিত করায় এসবের ফলে মূলত যুক্তফ্রন্ট ভেঙে যায়। আবু হোসেন সরকারের 16 মাসের শাসনামলে পূর্ব পাকিস্তানে খাদ্য সংকট দেখা দেয় এবং দুর্নীতিতে দেশ ছেয়ে যায়। আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ বারবার অভিযোগ করেছিল যে এ সরকার প্রাদেশিক আইন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা ভাজন নয়, কিন্তু আবু হোসেন সরকারের মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা ভাজন কি না তা যাচাই করার জন্য কোনো অধিবেশন ডাকা হয়নি। এটা ছিল স্পষ্টই সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতির খেলা। যাই হোক, আমরা যুক্তফ্রন্টের বিজয়ের কারণ পড়লাম, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা সম্পর্কে একটু জানলাম, আর আমরা এরপরে আমরা যাবো এগুলো তোমরা ভালো করে সবাই দেখে নিও। এর যেসব লেসনগুলো মাঝখানে রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে নিবা, তবে অবশ্যই সিলেবাস অনুযায়ী পড়বা। আর তারপরে আমরা 1956 সালের সংবিধান এবং সংবিধান কীভাবে হয়েছিল সেটা নিয়ে জানবো, আর জানবো সংবিধান ব্যর্থতার কারণগুলো। ঠিক আছে, আজকের মতো এই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।